ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি একতা মঞ্চের তরফ থেকে আজকে আমাদের এই কালীঘাট অভিযানের ডাক। আমরা এখানে সবাই মিলে জমায়েত হয়েছি। আমাদের আজকে যে মূল বক্তব্য সে হচ্ছে যে বিগত 8 বছর ধরে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি। আমরা একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছি বিষয়টি, বিভিন্ন জেলায় ডিএম এবং ডিআইকে ডেপুটেশন দিয়েছি, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষামন্ত্রী, এমনকি নবান্নেও বারবার জানানোর পরেও সরকার কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি। আজকে আমরা আবার সবাই মিলে সমবেত হয়েছি আজকে আমাদের এই হাজরা মোড়ে, আজকে যতীন দাস পার্কে। এখান থেকে আমরা মিছিল করে যাব কালীঘাট। এখান থেকে আমাদের দাবি একটাই যে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গে নিউ এসএসসির নোটিফিকেশান জারি করতে হবে। আমি আবারও বলছি, নতুন এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। একই সাথে কোভিডের সময় যে কর্মনাশা 2 বছর, এই 2 বছরে যে চাকরি প্রার্থীদের যে বয়স, সে বয়স বেড়ে যাওয়ায় যে চাকরির আবেদনের ক্ষেত্রে বয়স সীমা সেটাকে বাড়াতে হবে। একই সাথে রাজ্যের যে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি প্রার্থী, সেই সমস্ত চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি ইমিডিয়েটলি জারি করতে হবে। এই আমাদের মূল দাবি। আজকে 23টি জেলার ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে এসছে ছেলেমেয়েরা। একটাই দাবি, এসএসএলএসটির বা এসএসসির নতুন নোটিফিকেশান আজকে আমরা যাবো মাননীয়ের কাছে ডেপুটেশন প্রদান করবো। আমাদের পরীক্ষা হয়নি, আমরা পরীক্ষার জন্য দাবি জানাচ্ছি। বিগত 8 বছরে পশ্চিমবঙ্গে বছর বছর 10,000 বিএড প্রার্থী পাশ করে গেছে, তার সংখ্যা এখন 5-6 লক্ষ ছাড়িয়েছে, কিন্তু সেই বিএড করা চাকরি প্রার্থীরা যাবে কোথায়? তারা আমরা এসএসসি চাকরি প্রার্থী, এসএলএসটি চাকরি প্রার্থী নতুন বিজ্ঞপ্তির দাবি জানাচ্ছি। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তির দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। একই সাথে গ্রুপ সি গ্রুপ ডির যে নতুন নোটিফিকেশান তারও দাবি জানাচ্ছি। একই সাথে কোভিডের যে 2 বছর নষ্ট হয়েছে ছেলেমেয়েদের, সেজন্য চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 2 বছর বৃদ্ধির দাবি জানাচ্ছি। আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব। আট বছরের বন্ধনা আমার ছিল।